হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মহিত ক্রিয়েশান ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটাতে আমি তোমাদের শেখাবো তোমরা পিকক বা ময়ূর পিসে কি করে তোমরা টেকচার দেবে তার বিভিন্ন রকমের প্যাটার্ন আর বিভিন্ন রকমের অপশান আছে তার মধ্যে আমি কয়েকটা অপশান আজকে আমি তোমাদের শেখাবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলবে না কিছু বন্ধুর রিকোয়েস্ট ছিল যে দাদা পিকক আর ময়ূর পিসে কি করে টেকচার দেয় সে সম্বন্ধে একটা ভিডিও বানাতে আজকের ভিডিওটা তাদের জন্যই আর যে সমস্ত ছেলেরা নতুন আছো তাদের জন্য এই ভিডিওটা যারা এই কাজটা শিখতে চাও এই ধরনের কাজ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা তাই অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা স্কিপ করবে না পিকক পিসে অনেক রকমের প্যাটার্নের টেকচার দেওয়া হয় আর অনেক রকম প্রসেস ইউজ করে এই টেকচারগুলোকে দেওয়া হয় তাই সমস্ত প্রসেস আমি তোমাদের দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলে রাখি যে সমস্ত প্রসেস তো এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে না তাই এই ভিডিওটাতে আমি কিছু কিছু প্রসেস দেখিয়ে দেবো আর কিছু কিছু প্যাটার্নের টেকচার দেখিয়ে দেবো আর এর বাকি যে সমস্ত প্যাটার্নগুলো আছে আরও নতুন নতুন প্যাটার্ন আছে আর বাকি অনেক অপশান আছে সেগুলো আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি এই ভিডিওটাতে লাইক আর কমেন্ট এবং শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি নিয়ে আসবো তোমাদের কাছে আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না দেখো তোমাদের জন্যই কষ্ট করে ভিডিওটা বানাই আমি একটু এটুকু তো লাইক আর কমেন্ট তো তোমাদের কাছে আশা করতেই পারি তাহলে বন্ধুরা তোমরা লাইক আর কমেন্ট করে দাও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে স্ক্রিনের ওপরে কিছু পিকক পিসের টেক্সচার রয়েছে আজ এই সমস্ত পিকক পিসের টেক্সচারগুলি আমি তোমাদের একটার পর একটা করে দেখাবো দেখো কিছু কিছু টেক্সচার আছে বিভিন্ন রকমের প্যাটার্নের টেক্সচার রয়েছে এই টেক্সচারগুলো বিভিন্ন প্রসেসে এগুলো তৈরি করা হয়েছে তারই কিছু কিছু প্রসেস আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওটাতে দেখো তোমরা একটা একটা করে আমি তোমাদেরকে পিকক পিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রতিটা পিসে আলাদা আলাদা রকমের টেক্সচারের প্যাটার্ন রয়েছে প্রতিটা প্যাটার্নই একটা একটা করে বানানো এর মধ্যে কিছু কিছু প্যাটার্ন আছে ম্যাট্রিক্সের অপশানের মধ্যেই থাকে আর বাকিগুলো একটা একটা করে সেপারেট সেপারেটভাবে বানানো হয়েছে দেখো এখানে যতগুলো ময়ূর দেখছো প্রতিটা ময়ূরেরই কিন্তু আলাদা আলাদা টেক্সচার আছে এই সমস্ত টেকচারগুলোই আমি দেখাবো তোমাদেরকে চলো তাহলে এইখান থেকেই আমি একটা ময়ূরকে নিয়ে নিচ্ছি ঠিক আছে একটা ময়ূরকে নিয়ে নিলাম আমি এখান থেকেই এই ময়ূরের এই টেক্সচারটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো কিংবা হাইড করে দেবো করে দিয়ে এই ময়ূরটার ওপরেই আমি তোমাদের সমস্ত প্রসেস আর ময়ূরের যে কীভাবে টেকচার করে সেগুলো আমি এখান থেকেই দেখিয়ে দেবো আমি যদি ময়ূরটা নতুন করে বানাতে যেতাম তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত তবুও আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি ময়ূরটা তোমরা কীভাবে বানাবে ঠিক আছে আর বাকি যদি ভালোভাবে এটা তোমাদের দেখাতে যায় তাহলে আমি একটা অন্য একটা ভিডিও আমি এটা করে দেবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে করে দেবো ফার্স্ট আমি বাকিগুলোকে হাইট করে নিলাম ঠিক আছে বাকিগুলো বাকিগুলোকে গ্রুপ করে হাইট করে দিলাম করে দেখো এইগুলো রেখে দিলাম ঠিক আছে দেখো বাকিগুলো সব গ্রুপ করা আছে করে আমার শুধু ময়ূরটাকে রাখবো আর বাকি বাকিগুলো আমি হাইট করে দেবো করে দিয়ে দেখো দেখো এই পিসটা আছে এই পিসটা আশা করি তোমরা বানাতে পারবে ঠিক আছে আর যদি তোমরা এই পিসটা বানাতে না পারো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ধরনের সেম পিস বানাতে গেলে কি এরকম একটা কার্ভ নিয়ে নিলে প্রথমে টুটি করে নিলে তুমি ময়ূরটাকে ঠিক আছে ময়ূরটাকে টুটি করে এরম জায়গায় একটা লাইন দেবে এরম জায়গায় একটা লাইন নেবে আর এরকম জায়গায় একটা লাইন নেবে ঠিক আছে এইগুলো লাইনগুলো নিয়ে এগুলোকে পয়েন্ট দিয়ে পাঁচখানা পয়েন্ট দিয়ে রিভিল করে নেবে রিভিল করে এটাকে আস্তে আস্তে এই কার্বগুলোকে ফোলাবে ঠিক আছে এইভাবে ফোলাবে দেখো হ্যাঁ এইভাবে ফোলাবে ফুলিয়ে এই কার্বগুলো ফোলানো হয়ে গেলে কার্বগুলোকে একটু রিভিল করে নেবে রিভিল করে নিয়ে রিভিল করে নিয়ে এগুলোকে সবটা কারকে সিলেক্ট করে কার্ব নেটওয়ার্ক করবে কার্ব নেটওয়ার্ক করে দেখো এরকম টাইপের পিস হয়ে যাবে এবার তুমি যদি চাও এই জায়গাটা একটু ফোলা দে তাহলে এই জায়গাটা এইভাবে ফুলিয়ে দেবে ঠিক আছে আর এইভাবে পয়েন্টগুলোকে ধরবে আর ফোলাবে এর এর গলার গাছটা যদি ফোলাতে যাও গলার গাছটাকে আর একটু ফুলিয়ে দেবে দিয়ে এই প্রসেসে এরমভাবে আস্তে আস্তে টোটাল এইদিকে ময়ূরের যে মাথাটা আছে এই মাথাটার দিকটা করেও এইভাবে পয়েন্ট নিয়ে টু করে এদিকে একটা সার্ভেস বানিয়ে নেবে বানিয়ে দুটো সার্ভেসকে মার্চ করে দেবে মার্চ করে দিয়ে তোমরা ময়ূর পিসটা বানিয়ে নেবে চলো তাহলে আমি টেকচারটার বিষয়ে আলোচনা করি দেখো এই ময়ূর পিসটাতে আমি এই গলার গাছটা করে একটা আইসো কার্ভ নিয়ে নিলাম দেখো আইসুকাপটা এখান থেকে নেবে তোমরা দেখো চলো আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো এই অপশানটায় গেলে এই অপশানটা আইসুকাপ এইখান দিয়ে নিলে নিয়ে এখানে এভাবে কাঠ দেবে ঠিক আছে এভাবে কাঠ দিয়ে ওপরটা আমি টিম করে ওপরটা এইভাবে টিম করবে টিম কিংবা স্প্লিট করে ওপরটা কেটে দেবে দেখো জিনিসটা এরকম দেখতে লাগবে এবার কি করবে দেখো টেকচা দিতে গেলে এই সার্ভিসটাকে নতুন করে একবার রেডি করে নিতে হয় কারণ পুরনো সার্ভিস থাকলে না একটু অসুবিধা হয় তাই আমি এই সার্ভিসটার ডুপ্লিকেট বর্ডারগুলো ডুপ্লিকেট যে কার্ডগুলো আছে কার্ডগুলোকে খুলে নেবে এই দেখো এইখান থেকে গিয়ে ডুপ্লিকেট কার্ডগুলো খুলে নেবে নিয়ে আবার যে আইসো যে অপশনটা দেখালাম ওইখান থেকে কিছুটা ছাড়া ছাড়া এইভাবে আইসো কার্ড নেবে দেখো এইভাবে কিছুটা ছাড়া ছাড়া আইসো কার্ড নেবে কেন কেন আমি এটাকে নতুন করে একটা সার্ফেস বানাবো অতএব সেই সার্ফেসটা বানাবো যাতে সার্ভেসটা এই সেম জিনিস সেম সার্ভেসের সাথে ম্যাচ করে যায় ওই জন্য আমি এগুলোকে এতগুলো আইসো কার্ড নিলাম ঠিক আছে এতগুলো আইসো কার্ড নেওয়ার পরে টোটাল অল সিলেক্ট করবে করে কার্ব নেটওয়ার্কে গিয়ে কার্ব নেটওয়ার্ক করে দেখো আগের যে পিসটা আমি লক করে রেখেছি সেই সার্ভেসটার সাথে এই সার্ভিসটা দেখো সেম টু সেম ম্যাচ করে গেছে অতএব এখন আমি এই সার্ভিসটার উপরে ময়ূর টেকচারগুলো সব অ্যাপ্লাই করব এতে করে কি হবে কোনো রকম সমস্যা হবে না দেখো তোমাদেরকে আমি প্রথম অপশানটা দেখাচ্ছি ময়ূর টেকচার দেওয়ার জন্য সেই অপশানটা হলো কিবোর্ডে গিয়ে এস আর কিউ টাইপ করবে এস কিউ টাইপ করলেই দেখবে অপশানটা চলে আসবে প্রথম অপশানটায় ক্লিক করবে ঠিক আছে প্রথমে প্রথম অপশানটা ক্লিক করবে করে সার্ভেসটাকে ধরবে ধরে এন্টার মারবে করলে দেখো এখানে একটা সার্ভেস চলে আসবে এই সার্ভেসটা ঠিক সেন্টারে আসবে পেস্টার ঠিক সেন্টারে সার্ভেসটা আসবে অতএব একটু লক্ষ্য করবে পেস্টার ঠিক সেন্টারে সার্ভেসটা আসবে দেখো এই সার্ভেসটাকে আমি একটু নিই রোটেট করে একটু একটু সোজাসুজি করে নিলাম ঠিক আছে সোজাসুজি করার পরে আমি যেমন তোমরা যেমন চাও সেরকম টেক্সচার এর মধ্যে টুটি করবে ধরো আমি এটাকে কিছু আঁচ আঁচ টাইপের টেকচারটা টুটি করছি ধর এরকম করে যে কোনো একটা রাফ তোমাদেরকে দেখানোর জন্য আমি এই জিনিসটা করছি তোমরা তোমাদের মতো সুন্দর করে টেকচার দেবে সমস্ত টেকচারগুলো হয়ে গেলে কার্বগুলো টুডি করা হয়ে গেলে পিসটাকে লক করে এবার কার্বগুলোকে ধরে যে সমস্ত কার্ভগুলো একটু বেরিয়ে আছে ওগুলোকে এইভাবে ট্রিম করে একটা একটা করে কেটে দেবে দেখো আমি টিম করে কাটছি এরকমভাবে একটা একটা করে কেটে দেবে টিম করে কাটা হয়ে গেলে তারপর সার্ভেসটাকে ধরবে ধরে এস কিউ কিবোর্ডে টাইপ করবে করলে দেবে স্কুইজ ব্যাক অপশানটা আসবে সেকেন্ড অপশানটা এটা ক্লিক করবে ক্লিক করে কার্ভগুলোকে অল সিলেক্ট করবে কার্ভগুলোকে অল সিলেক্ট করবে সিলেক্ট করলে এন্টার করবে দেখবে কার্বগুলো ওই মেন যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার উপরে উঠে যাবে দেখো এই সাইডে ফ্ল্যাটে যে সার্ভিসটা আছে এখানে এরকম টেকচার ছিল দেখো ওটা মেন সার্ভিসের মধ্যে উঠে গেছে দেখো এখানে তুমি যেমনভাবে টেকচারটা দেবে এখানে ঠিক সেরমভাবেই উঠে যাবে কার্ভগুলোকে প্রথমে আনগ্রুপ করে নেবে আনগ্রুপ করে নিয়ে কারগুলোকে সবকটা কার্ডগুলোকে ধরে সবকটা কার্ভগুলোকে ধরে রিভিল করবে ঠিক আছে একটু বেশি করে পয়েন্ট দিয়ে রিভিল করে নেবে রিভিল করা হয়ে গেলে কার্ভগুলোকে ধরে এখান থেকে গিয়ে পাইপ করবে পাইপ করবে এইভাবে এভাবে পাইপ করে দেখো এবার পিসটাকে শো করবে পিসটাকে শো করে যেই পিসটা আমি টেকচারটা দেবো সেই পিসটাকে শো করলাম বাদবাকিগুলোকে আমি আনগ্রুপ করে হাইট করে হাইট করে দেবো ঠিক আছে করে দিয়ে দেখো এবার কারগুলো ওই যে পাইপটা বানিয়েছিলাম ওই পাইপগুলোকে দিয়ে একটা একটা করে বুলিয়ান ডিফারেন্স করে পিসটাকে কেটে দেবো আমি দেখো পিসটাকে কেটে দিলে পিসটা দেখো এরকম ঘাঁচ ঘাঁচ টাইপের হয়ে যাবে একটু আঁচ টাইপের হয়ে গেলো এরমভাবেও একটা টেকচার করা হয় আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে যে কটা তোমার পাইপ বানিয়েছ কটা পাইপকে এইভাবে কেটে নেবে দেখো কেটে নেওয়ার পরে ওপরের সার্ফেসগুলোকে কপি করে নেবে ওপরের যে সার্ভেসগুলোকে এক্সু সার্ফেস করে কপি করে নেবে দেখো এইখান এখান থেকে আমি কপি করে নিয়েছি সার্ভিসগুলোকে দেখো কয়েকটা সার্ফেস আমি তোমাদের দেখানোর জন্য কয়েকটা সার্ভেস কপি করলাম বাদবাকিগুলো তোমরা একই সব কটা করবে সার্ফেসগুলো কপি করা হয়ে যাওয়ার পর সার্ভেসগুলো ডুপ্লিকেট কার্ভ নেবে কার্ভ নিয়ে কার্ভটাকে পয়েন্ট জিরো ফাইভ অফসেট করবে পয়েন্ট জিরো ফাইভ তোমরা পয়েন্ট ওয়ানও করতে পারো অফসেট করবে অফসেট করে ওই ওই ভেতরের যে কাপটা অফসেট করলে ওটাকে স্প্লিট করে কেটে দেবে কেটে দিয়ে অফসেট সলিড করবে অফসেট সলিড করবে পয়েন্ট জিরো ফাইভ কি পয়েন্ট ওয়ান মতো অফসেট সলিড সলিড করবে করার পরে ওপরে যে সার্ভেসটা এলো ওই সার্ভেসটাকে ডুপ্লিকেট বর্ডার নেবে আর বাইরের যে যে সার্ভেসটা ছিল তার যে ডুপ্লিকেট বর্ডারটা ছিল দুটোকে ধরে তোমরা প্যাচ করবে ঠিক আছে এইভাবে প্যাচ করবে প্যাচ করে দেখবে সার্ভেসটা এইভাবে ফুলে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে প্যাচ করবে প্যাচ করলে দেখো সার্ভেসটা একটু ফুলে উঠলো ঠিক আছে ফুলে উঠলো অতএব এটাও একটু আঁশ আঁশ টাইপের আঁশগুলো যেমন ফুলে থাকে সেরাম টাইপের এই জিনিসটা লাগবে এই একই প্রসেসে বাকিগুলোকেও তোমাদের এইভাবে যতগুলো তোমাদের আছে ততগুলো করতে হবে চলো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি করে এটাকে ফার্স্টে আমি অফসেট করে নিলাম অফসেট করে নিলাম একটা পয়েন্ট জিরো ফাইভের তারপরে এটাকে আমি স্প্লিট করে কেটে নেব কেটে নিয়ে সার্ভিসটা ভেতরে যে সার্ভেসটা আছে সেটাকে অফসেট সার্ভিস করলাম অফসেট সার্ভিস করে সেই ভেতরের সার্ভিসটার ডুপ্লিকেট বর্ডার নিলাম আর বাইরের সার্ভেস্টার যে ডুপ্লিকেট বর্ডার ছিল দুটোকে ধরে প্যাচ করে দিলাম প্যাচ করে দিলে দেখো এইভাবে ফুলে গেল এরকম একই প্রসেসে বাকি যেগুলো আছে সেগুলো সব সবগুলোকেই তোমাদের করতে হবে করলে জিনিসটা দেখবে এটা সুন্দর টেক্সচারে পরিণত হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন জিনিসটা এরকম টাইপেরই লাগবে জিনিসটা তোমাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখাবো দু নম্বর পদ্ধতি এটা ওই সেম সেম অপশান নিয়ে করব কিন্তু এর টেক্সচারটা একটু আলাদা করব দেখো এর জন্য ওই যে সার্ভেসটা ছিল ওই সার্ভেসের মধ্যেই এরকম একটা রাফ টেক্সচার আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা রাফ টেক্সচার এরকম লাইন লাইন একটা টেনে নিলাম এটাকে ওই একই অপশান দিয়ে আগের যেমন অপশানটা দেখালাম স্কুইজ অপশানটা সেই অপশানটা দিয়েই এটাকে সেমভাবে আগে যেমন করলাম একটু আগে সেমভাবে এটাকেও ওই সার্ফেসের ওপরে তুলে নেবো দেখো সার্ফেসের ওপরে জিনিসটা উঠে গেল এরকম তোমরা এটাকে সুন্দর করে করবে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য তা দেখাচ্ছি দেখো এই ধরনের এটা চলে এলো চলে আসার পরে দেখো এটার মিডিলে একটা আইসো কার্ভ নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নিয়ে সব কটা কার্ভকে সিলেক্ট করবে করে মিডিলের কার্ভটাকে স্প্লিট করে কেটে দেবে দেখো মিডিলের পার্টটা স্প্লিট করে কাঁপলে একটা টুকরো টুকরো ছোটো ছোটো পিস হয়ে গেলো সেইগুলোকে সব ধরে পাঁচটা পয়েন্ট দিয়ে রিভিল করবে রিভিল করে প্রতিটা প্রতিটা কার্পকে এইভাবে এডিট করবে ঠিক আছে এইভাবে মুভ করে করে ওপর দিকে তুলবে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে তোমরা একটা একটা করে ধরে ওপর দিকে তুলবে তোমরা চাইলে এই কার্ভগুলোকে একটুখানি ডিজাইন করতে পারো ডিজাইন বলতে এখানে একটা লাইন নিয়ে নিলে নিয়ে ধরো এই পয়েন্টটাকে একটুখানি এদিকে সরিয়ে দিলে ওপরের পয়েন্টটাকে একটু ওপর দিকে তুলে দিলে বেশি করে নিচের পয়েন্টটাকে ধরো হালকা এদিকে করে দিলে তাহলে দেখো এই কার্ভটা দেখো একটু অন্য টাইপের হয়ে গেলো এরকম টাইপের তোমরা কার্ভের আলাদা আলাদাভাবে শেপ দিতে পারো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকমভাবে কার্বটাকে একটু শেপ দিয়ে ঠিক করে নিতে পারো তা নাহলে তোমরা নর্মালভাবে করতে পারো দেখো এইভাবে সব কটাকে দিয়ে দেবে শেপ দেওয়ার পরে এই যে কার্বগুলো আছে এই কার্বগুলোকে রিভিল করে নেবে কার্ভগুলো রিভিল করার পরে কার্ভগুলোকে সিলেক্ট করে সাইডের যে কার্ভগুলো আছে ওই কার্ভগুলোকে সিলেক্ট করে স্প্লিট করে ওগুলোকে কেটে দেবে যদি দেখো স্প্লিট না হয় তাহলে দেখবে কোনো জায়গায় গ্যাপ আছে দেখো এই যে গ্যাপটা আছে এই গ্যাপগুলো যদি থাকে তাহলে পয়েন্টগুলোকে ধরে ওই যে কার্ভটা আছে যে কার্বটা নিয়ারের মধ্যে টাচ করিয়ে দেবে তো এই দেখো পয়েন্টটাকে ধরলাম ধরে এই নিয়ারে টাচ করে দিলাম ঠিক আছে এরমভাবে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে তাহলে সেইগুলোকে এভাবে টাচ করে দেবে টাচ করে দিয়ে এই যে সাইডের যে কার্ভগুলো দেখছো এই কার্ভগুলোকে এরকম টুকরো টুকরো পিস করে স্প্লিট করে কেটে নেবে ঠিক আছে দেখো এগুলো যখন স্প্লিট করে কাটা হয়ে যাবে এরকম টুকরো টুকরো পিস হয়ে যাবে এবার সব কটা এই সাইডের চারটে পিসকে দু সাইডের দুটো চারটে পিসকে আর প্লাস ওপরে যে আইডিটা বানিয়েছি আইডিটাকে ধরবে ধরে কার্ভ নেটওয়ার্ক করবে কার্ব নেটওয়ার্ক করে দেখো পিসটা এইভাবে ফুলে যাবে এইভাবে প্রতিটাকে করবে দেখো এই সাইডের কার্ভটা নিলাম ওই দিকের নিলাম এই দিকের নিলাম মাঝখানের কার্বটা নিলাম আর এই সাইডের কার্বটা নিলাম নিয়ে কার্বোনেটওয়ার্ক এইভাবে প্রতিটা যে ভাগ করছো এরকম প্রতিটা ভাগ্যে একটার পর একটা এরমভাবে তোমরা কার্বনেটওয়ার্ক করবে তবে সবকটা যেমন কার্বোনেটওয়ার্ক হয়ে যাবে পিসটাকে কতটা এরকম টাইপের দেখতে লাগবে দেখো দেখো আমি বাকি এই দিকগুলো করে নিয়ে আমি ওখানে তিন চারটে করে দেখেছি তোমরা এই পুরোটাই করবে ময়ূরের লেজ পর্যন্ত পুরোটাই এইভাবে করবে কোলে দেখো জিনিসটা এরমভাবে দেখতে লাগবে ঠিক আছে তারপরে তোমরা এটাকে জয়েন্ট করে সলিড করে দেবে এই ধরনের এই ধরনের একটা টেকচার হয় এরপরে আরও টেকচার আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আমি আরও প্রসেস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে আমি এইটা যে টেকচারটা করলাম এই টেকচারটা দেখো দেখো এই মুহূর্তটাতে এরকমই টেকচার করা আছে ওই একই প্রসেস অ্যাপ্লাই করে এই টেকচারটা করা আছে আমি বলগুলোকে দেখো হাইট করে দিচ্ছি হাইট করে দিলে দেখো ওরমভাবে আমি একটু আগে যে দেখালাম ডোম দিয়ে ফুলিয়ে ফুলিয়ে দেখো এটা কী করেছে একটা ভেতর দিকে ফুলিয়েছে একটা উপর দিকে ফুলিয়েছে ঠিক আছে ওই একই প্রসেসে একটা ভেতর দিকে ফুলিয়েছে একটা উপর দিকে ফুলিয়েছে এবার দেখো এই যে আঁচটা এই আঁচটা আমি আগে দেখালাম ঠিক আছে এইভাবে তোমরা ওই আঁচটাকে করতে পারো আর চলো এবার অন্য আরেকটাতে আরেকটা টেকচার নিয়ে আলোচনা করি তোমাদেরকে তিন নম্বর প্রসেস দেখাবো তিন নম্বর প্রসেস দেখাবো আমি আইসো নিয়ে একটু আগে যে আইসো কার্ভ অপশন নিয়েছিলাম সেইটা নিয়ে দেখাবো দেখো প্রথম এই যে সার্ভেসটা আছে এই দিয়ে প্রথমে আমি আইসো কার্ব নেবো দেখো আমি এটার মিডিলে একটা আইসো কার্ভ নিলাম আইসো কার্ভ নিয়ে কালারগুলো দেখো চেঞ্জ করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এবার আমি এর এই সাইডে এই এই যে মাছ বরাবর আছে এই মাছ বরাবরে এই সাইডেও আমি আইসো কার্ভ নেবো আর ওই সাইডেও আইসো কার্ভ নেবো আমি দেখো আইসো আমি এইভাবে ঘুরিয়ে নিলাম এটা ভি এন্টার আর হচ্ছে তোমার ইউ এন্টার করলে এইভাবে এইভাবে ঘুরে যায় যদি লম্বা লম্বা থাকে তাহলে ভি এন্টার করে দেখবে আর ইউ এন্টার করে দেখবে যেটা ওটা দেখবে ঘুরে যাবে চলো আমি প্রথমে একটা পয়েন্ট নিয়ে নিলাম এই এন্ডে কার্বের এন্ডে পয়েন্ট নিয়ে এটাকে আমি একটা মাপ দিব করবো এই অ্যারে কার্ভ করবো অ্যারে কার্ভ করে এটাকে আমি পয়েন্ট এইট করে মাপ দিয়ে দিচ্ছি পয়েন্ট এইট করে মাপ দিচ্ছি দেখো আমার পয়েন্ট এইট করে কুড়িটা ঠিক আছে কুড়িটা পয়েন্ট এলো এবার আমি আইসো কার্ড অপশানটা নেব আইসো কার্ড অপশানটা নেবো নিয়ে প্রতিটা পয়েন্টে একবার করে ক্লিক করতে করতে যাব তাহলে প্রতিটা পয়েন্টে একটা করে ক্লিক করলে প্রতিটা পয়েন্টে একটা করে আইসো কার্ভ চলে আসবে দেখো এইভাবে প্রতিটা পয়েন্টে আমি আয়ুষ কার্ড নেবো দেখো সমস্ত পয়েন্টে আইসো কার্ড নেওয়া হয়ে গেলে আমি পয়েন্টগুলোকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করব করে ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করে দিয়ে আমি সার্ভেসটাকে এখন লক করে দেবো লক করে দিয়ে দেখো এই যে মিডিলের যে আয়স কার্ব আছে দেখো এই যে সাইডের যে কার্পগুলো নিয়েছি এগুলোকে ধরে আমি ভেতরের যে কার্বগুলো ছিল ওগুলোকে গ্রুপ করে নেবো ঠিক আছে গ্রুপ করে নিলাম করে নিয়ে এই সাইটের কার্পগুলোকে আমি স্প্লিট করে স্প্লিট করে কেটে দেবো ওই যে গ্রুপ করা কার্ডগুলোকে যে ছিল ওগুলোকে ধরে স্প্লিট করে কেটে দেবো করে দিলে দেখো ভেতরগুলো এরকম টুকরো টুকরো হয়ে গেলো ঠিক আছে এর আগের যে অপশানটা দেখেছিলাম সেখানেও এই ধরনেরই কাজ করেছিলাম এবার স্প্লিট করে এই অপশানটাতেও সেরকমই টুকরো টুকরো করে পাট পাট করে নেবো এবার সারফেসটাকে আনলক করব আনলক করে এই যে মাঝখানে যে কার্পটা আছে আর এই সাইডে যে কার্পটা আছে এই দুটোর মাঝখানে আমি আরেকটা আইসো কার্ব নেব এবার দেখো এইখান থেকে এই সার্কেল অপশানটা নেবো এই সার্কেল অপশানটা নিয়ে এই আমি প্রতিটা আইসো এই যে এই যে টুকরো টুকরো যে পার্ট করেছিলাম এই পার্টগুলোর মধ্যে আমি এইভাবে সার্কেল দেবো এইভাবে একটার পর একটা যতগুলো আছে তোমাদের ততগুলোতেই করতে হবে এইভাবে একটা একটা করে করব দেখো একটা একটা করে এইভাবে আমি এই কটা করছি তোমরা এইভাবে পুরোটা করবে পুরোটা করে এগুলোকে সব একসাথে ধরবে ধরে স্পিলিট করবে স্পিলিট অপশানটা নিয়ে এই কারগুলোকে সিলেক্ট করবে সিলেক্ট করে ওটাকে স্পিলিট করে কেটে দেবে করে ভেতরেগুলোকে সব একটা একটা করে ডিলিট করে দেবে আমি এদিকেরটা এরমভাবে দেখাচ্ছি আর ওই ওই সাইডের পার্টটা যখন করব তখন আমি আরেকটা অন্য প্রসেস দেখিয়ে দেবো এইভাবে করবে করে এইগুলোকে একটা একটা করে ধরবে ধরে থ্রি ডি রোটেট করবে থ্রি ডি রোটেট করে দেখো থ্রি ডি রোটেটটা এখানে আছে এই যে রোটেটে গিয়ে রাইট ক্লিক করবে করে দেবে থ্রি ডি চলে আসবে থ্রি ডি রোটেট করে এইভাবে এইভাবে রোটেট করে দেবে আর আমি ওই দিকের যে অপশানটা দেখাবো সেটাতে তোমাদেরকে এইভাবে রোটেট আর করতে হবে না ওটা এক চান্সে হয়ে যাবে ঠিক আছে আমি তাই দুরকম প্রসেস দেখিয়ে দিই দেখিয়ে দেবো তোমাদেরকে তোমার যেটা ভালো লাগবে তোমরা সেইভাবে তোমরা যদি চাও এইভাবে রোটেট করে করতে তাহলে এভাবে রোটেট করে করবে তা নাহলে ওই দিকেরটা যখন দেখাবো তোমরা দেখে নেবে তাই তোমরা ওইভাবেও করতে পারো ওইভাবে করলে তোমাদের সুবিধা হবে এটার থেকে এভাবে সব কটাকে একটা একটা করে রোটেট করবে এবার তোমরা এই যে কারগুলোকে আমি গ্রুপ করে রেখেছি ঠিক আছে এইগুলোকে আনগ্রুপ করবে ফার্স্টে এই যে আনগ্রুপ করে স্প্লিট করে এই যে ভেতরের যে মাঝখানের যে কারগুলো ছিল সেই কারগুলোকে ধরে স্প্লিট করে কেটে দেবে কেটে দিলে দেখবে আর নিচের এইগুলোকেও একেবারে স্প্লিট করে কেটে দেবে করলে দেখবে এইগুলো এরকম একটা একটা করে দেব টুকরো গ্রুপ পিস হয়ে গেছে দেখো হাফ পইসান থেকে এদিকে টুকর গ্রুপ পিস হয়ে গেছে ওদিকেও টুকুর গ্রুপ পিস হয়ে গেছে ঠিক আছে এবার এই পিসগুলোকে তুমি একটা একটা করে ধরবে দু সাইডের পিসটা নেবে নেবে মাঝখানের মাঝখানের কার্ডটাকে নেবে দু সাইডের কারগুলোকে নেবে আর ওই সাইডের আর এই দিকের কার্বগুলো মানে টোটাল পাঁচখানা কার্বকে সিলেক্ট করবে করে কার্বনেটওয়ার্ক করবে করে এইভাবে একটা একটা করে সব কটাকে নেটওয়ার্ক করবে দেখো এদিকটাতে আমি একটা আলাদা প্রসেস দেখাচ্ছি এই সার্ভেসটাকে প্রথমে কপি করে নেবে করে স্পিলিট করে কেটে দেবে দিয়ে এই যে স্প্লিট করার যে অংশটা হলো এটাকে কপি করে নেবে করে কন্ডোলজেট করবে দেখো আগের গোটা সার্ভেসটাই চলে এলো এবার এবারে এই যে কার্বগুলো আছে কার্বগুলোকে স্পিলিট করে কেটে নেবে ভেতরের যে কারগুলো ছিল ওটাকে স্প্লিট করে কেটে নেবে করার পরে যে সার্ভিসটা কপি করেছিলো ওটাকে পেস্ট করে দেবে করে এটাকে অফসেট করবে এবার দেখো পয়েন্ট থ্রি ফাইভের একটা অফসেট করলাম আমি অফসেট করলাম এবার অফসেট করার পরে ওই কারটাকে ডিলিট ওই সার্ভিসটাকে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এবার এই যে কার্বটা অপশানটা নিলাম নিয়ে এগুলোকে এইভাবে এইভাবে ফুলিয়ে ফুলিয়ে দেবো তাহলে কী করতে আগেরটাতে তোমরা রোটেট করেছিলে এটাতে আর তোমাদেরকে রোটেট করতে হবে না এটা এইভাবে ফুলিয়ে দিলে এটা অটোমেটিক একটা লাইনে চলে আসবে এইভাবেই তোমাদেরকে সব কটাকে করতে হবে তোমরা এইটাও করতে পারো কিংবা আগে যেটা দেখালাম সেটাও করতে পারো তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা করবে আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনটা সুবিধা হচ্ছে এইটা কী এর আগেরটা সবগুলো হয়ে গেলে তোমরা আবার একটা একটা করে কার্ব নেটওয়ার্ক করবে এইভাবে ধরবে সব কটাকে ধরে একটা একটা করে এখানে যাবে কার্ব নেটওয়ার্ক করবে এইভাবে যে কটা আছে সব কটাকে তোমাদের কার্ব নেটওয়ার্ক করতে হবে চলো তাহলে আমরা এটা কার্ব নেটওয়ার্ক করে নিই দেখো যখন সবগুলো হয়ে যাবে জিনিসটা কতটা এরাম টাইপের দেখতে লাগবে ঠিক আছে দেখো এরাম টাইপের জিনিসটা দেখতে লাগবে দেখো এই যে ময়ূর ময়ূরের যে টেকচারটা আছে এটা এই সেম প্রসেসে এই এই ময়ূরের টেকচারটা তৈরি ঠিক আছে এই আমি এখন যে প্রসেসটা দেখালাম এরকম সেম প্রসেসে এই ময়ূরের টেকচারটা তৈরি হয়েছে সব এই সব সার্ফেসগুলোকে এইসব যে টেকচারগুলো দিচ্ছ এগুলোকে সলিড করতে হলে তোমরা ফার্স্টে সার্ফেসগুলোকে জয়েন করে নেবে ঠিক আছে জয়েন করে নেবে একটার পর একটা ধরে জয়েন করে নেবে করে দু সাইডের দুটো ডুপ্লিকেট কার্ভ খুলে একটা লফট করে সার্ভিস বানি নেবে নিয়ে সেটাকে পয়েন্ট টু কি পয়েন্ট থ্রি মতো অফসেট করে দেবে দিয়ে দুটো কার্ভ দুটো সার্ভিসের ডুপ্লিকেট বর্ডার নিয়ে টু করে দেবে কার্ভ নিয়ে নিয়ে দেখো এরকম টাইপের করে সলিড করে নেবে ঠিক আছে আশা করি তোমরা সলিড করতে পারবে ঠিক আছে আর বাদ বাকি জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো পরে করলে দেখো জিনিসটা এইভাবে লাগে এটা পুরোটাকে এই জিনিসটা করতে হবে করলে দেবে ময়ূর ময়ূরের টেকচারটা খুব সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে এবার আমি চার নম্বর প্রসেস দেখাচ্ছি চার নম্বর প্রসেসে তোমরা কী করবে প্রথমে দেখো এই যে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে চলে যাবে ট্রান্সফর্মের থেকে স্মার্ট ফ্লো এই যে স্মার্ট ফ্লো যে অপশানটা আছে এই স্মার্ট ফ্লো অপশানটা নেবে স্মার্ট ফ্লো অপশানটা নিয়ে সার্ভিসটাকে সিলেক্ট করবে করে অপশানটা নেবে নিয়ে যে অটোবেসটা দেখলে অটোবেসটা ক্লিক করবে কোলে দেখবে এরম টাইপের একটা সার্ভেস চলে আসবে এই যে সার্ভেসটা যখন চলে আসবে এই সার্ভেসটাকে একটুখানি মুভ করে সরিয়ে দি সরিয়ে দেবে কেন ওই পি ওই মেইন সার্ভেসটার উপরে পড়ে যাচ্ছে বলে একটু মুভ করে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এটা ডুপ্লিকেট বর্ডার নেবো ডুপ্লিকেট বর্ডার নিয়ে এটাকে মুভ করবে পঞ্চাশ এম মতো মুভ করে এটাকে সরিয়ে দেবে পঞ্চাশ এম তোমরা চাইলে কম বেশি করতে পারো পঞ্চাশ এম আমি এটা মুভ করে সরিয়ে নিলাম এবার কী করবে তোমরা একটা টেক্সচার বানাবে ঠিক আছে তোমার যদি টেক্সচার বানানো থাকে তাহলে সেটা ইউজ করবে তা নাহলে বানাবে আমার টেক্সচার অনেকগুলো বানানো আছে তবু আমি তোমাদেরকে একটা টেক্সচার বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে টেক্সচার বানাবে ধরো আমি কি একটা এরকম একটা সার্কেল নিলাম নিয়ে ওই সার্কেলটাকে একটা এদিকে বসালাম একটা এদিকে বসালাম বসে এগুলো টিম করে কেটে দিলাম কেটে দেওয়ার পর দেখো এরকম টাইপের একটা শেপ হয়ে যাচ্ছে এবার এই শেপটাকে দেখো এটাকে বেশি করে পয়েন্ট দিয়ে একটা সলিড করে নিলাম সলিড করা হয়ে গেলে এটাকে আমি ফিলেটেজ করব এই কোনগুলোকে এই কোনগুলোকে ফিলেটেজ করে নিলাম দেখো কোনগুলোকে ফ্লেটেজ করে এটাকে আগের এই প্রসেসটা দেখেছিলাম সেইভাবে আমি একটাকে তোমরা এইভাবে একটা সার্ফেস বানিয়ে নিলাম এই প্রসেসটা আমি এক আগের প্রথমের দিকে দেখিয়ে দিয়েছিলাম একটু তোমরা দেখে নিও এইভাবে একটা সার্ফেস বানিয়ে নেবে বানিয়ে নেওয়ার পর এগুলো দেখো কোনি বসালে দেখো এরমভাবে কোনাকুনি বসালে দেখো একটা সুন্দর টেক্সচার তৈরি হচ্ছে ঠিক আছে এরকমভাবে তোমরা টেকচার তোমরা নিজস্ব টেকচার বানিয়ে নিতে পারো ঠিক আছে চলো আমার কিছু বানানো টেকচার আছে আমি সেখান থেকে তোমাদেরকে প্রসেসটা করে দেখাচ্ছি এ দেখো আমি একটা এরকম একটা টেকচার নিয়ে চলে এসেছি আমি এটা আমার রেডি করা ছিল ঠিক আছে এরকম একটা টেকচার নিয়ে চলে এসেছি আগে তোমরা ওই যে কার্ভডার নিয়েছিলে ওই কার্ভটার মধ্যে বসাবে বসিয়ে অয়েল কাটার যে অপশানটা আছে কিবোর্ডে তোমরা ডাব্লু পেস করবে দেখলে অয়েল কাটার অপশান আসবে পিসগুলো সিলেক্ট করে ওই অপশানটা নিয়ে কার্ভটাকে সিলেক্ট করবে করলে দেখবে এরকম অপশান আসবে তোমরা যদি বাইরেটা ক্লিক করো তাহলে দেখো বাইরেটা সিলেক্ট হয়ে আছে তাহলে বাইরেটা এক চান্সে ডিলিট হয়ে যাবে আর তোমরা যদি ভেতরটা ক্লিক করো তাহলে ভেতরটা ডিলিট হবে তাই তোমরা বাইরে যেই অপশানটা ডিলিট করতে চাও সেইটাকে তোমরা সিলেক্ট করবে করলে ডিলিট হয়ে গেলো হয়ে গেলে দেখো কার্ভটার সমানে সমানে এই পিসগুলো রেডি হয়ে গেলো আমার এতটা যে কার্ভটা ছিল এই যে সার্ভিসটা ছিল এই সার্ভিসটার মধ্যে দেখো এটা রেডি হয়ে গেলো এবার কী করবে তোমরা এই কাজটাকে সিলেক্ট করবে করে যতটা মুভ করেছিল ততটা মুভ করে দেবে আমি পঞ্চাশ মুভ করেছিলাম তাই পঞ্চাশ মুভ করলাম করার পরে দেখো একটু ওয়েট করবে পিসটা ওপরে সার্ভেসটার ওপরে উঠে যাবে দেখো বন্ধুরা ওই পিসগুলো এই মেন সার্ভিসটার উপরে উঠে গেছে দেখবে এই যে এই যে কোনের যেগুলো আছে এইগুলো একটু খারাপ হয়ে যায় এগুলোকে তোমরা ডিলিট করে দেবে এই কয়েকটা থাকলে ডিলিট করে দেবে কেন এইদিকে কোণগুলো একটু ছুঁচ টাইপের আছে বলে এই জায়গাগুলো একটু খারাপ হয়ে যায় তা নাহলে এইগুলো হয় না তোমরা ওগুলো ডিলিট করে দেবে দেখো বন্ধুরা এই যে টেক্সারটা করলাম এই টেকচারটায় দেখো দেখো এই ময়ূরগুলোতে সব এই ধরনেরই টেক্সচার করা আছে দেখো দেখো এই ময়ূরটাতে এর পাশের যে ময়ূরটা দেখালাম দেখো সেই ময়ূরটাতেও এই একই ধরনের টেক্সচার করা আছে তাহলে তোমরা এই এই টেকচারটা শিখে গেলে এবার চলো তোমাদের অন্য আরেকটা টেক্সচারের প্যাটার্ন দেখাই তোমাদের আমি পাঁচ নম্বর একটা প্যাটার্ন দেখাবো এটা ওই একই অপশান ইউজ করে ঠিক আছে এই অপশানে দেখো টেক্সারটা দেখো একটু আঁচ আঁচ টাইপের করা আছে এরকম টাইপের আছে এরকম দু রকম টেকচার আছে একটা এর আগেরটা দেখলে আর একটা এরকম দেখলে তোমরা এরকম টেক্সচার তৈরি করতে পারো করে দেখো ওই মাপ অনুযায়ী বসালে ওটাই ওই কার অনুযায়ী বসাবে বসে এটা কি কাপডার সেম সেম মাপের কেটে নেবে এটা কাটতে গেলে তোমাদের দেখিয়েছি কার্ভটাকে সিলেক্ট পিসটাকে সিলেক্ট করবে করে অয়েল কাট করবে অয়েল কাট করে কার্ভটাকে ধরবে ধরে এন্টার করবে করলে বাকি এই সাইডেরগুলো কেটে যাবে এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না তোমাদেরকে দেখো এটাকে আমি কেটে নিলাম পিসগুলোকে পিসগুলো কেটে নিলাম ওই আমার যে সারফেসটা ছিল সারফেসটা সমান সমান হয়ে গেছে এটাকে আমি আবার পঞ্চাশ এম এম মুভ করে মেন ওই সার্ফেসটাতে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর কিছু একটু ওয়েট করবো ওয়েট করার পর এই পিসগুলো ওই সার্ভেসটার উপরে উঠে যাবে দেখো বন্ধুরা পিসগুলো সার্ভেস্টার ওপর উঠে গেছে মেইন সার্ভেস্টার উপরে পিসগুলো এরকম দেখতে লাগছে দেখো দেখো ওই ময়ূরের এই ধরনের যে পিস পিসগুলো আছে দেখো ঠিক আছে এইগুলোই একই প্রসেসে তৈরি করা হয়েছে ঠিক আছে এরকম এই যে আঁস আঁচগুলো আছে এগুলোই একই প্রসেসে তৈরি করা হয়েছে দেখো এই একটা দেখাচ্ছি এই যে আঁস আঁস স্ট্রেকচারটা তুললাম এগুলোকে এই যে কোনগুলো আছে একটু ফ্লেটেজ করে নেবে এরমভাবে হালকা করে ফ্লেটেজ করে নেবে দেখবে এর লুকিংটা আর একটু আলাদা আলাদা হয়ে গেছে একটু চেঞ্জ হয়ে যাবে দেখো নর্মাল যে আঁচগুলো আছে দেখো পাশে সেটার তুলনায় যে একটু যদি কোনগুলো ফিলিটেজ করে নিলাম দেখো এর লুকিংটা একটু চেঞ্জ হয়ে গেলো এইভাবে তোমরা আরও নতুন নতুন কিছু ট্রাই করে দেখতে পারো দেখো জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেলো না তোমরা কমেন্ট করে জানাবে জিনিসটা কেমন লাগলো আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে আর কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর এই ভিডিওটা যদি তোমরা খুব বেশি লাইক আর কমেন্ট করো তাহলে এই ভিডিওটার আমি নেক্সট পার্ট নিয়ে আসবো পরবর্তীকালে আজ আমি তোমাদের ময়ূর পিসের বা পিকক পিসের টেক্সচারের অনেকগুলো পদ্ধতি দেখালাম আর অনেকগুলো প্যাটার্ন দেখালাম পরবর্তীকালে আরও আমি আশা করি তোমাদের অনেক পদ্ধতি আর প্যাটার্ন দেখাবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো আর বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর বন্ধুরা এই ভিডিওটাকে তোমরা একটু শেয়ার করবে যাতে যে সমস্ত ছেলেরা এই জিনিসটা জানে না মমিরে কী করে টেকচার দেওয়া হয় তারা শিখতে পারে তাহলে বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই আমি শেষ করছি তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও ততদিন ভালো দেখো এবং সুস্থ থেকো